সো গাইস, এই যে আমি এই নাড়ুটা খাচ্ছি। নাড়ুটা খাওয়ার পিছনে মজার তথ্য হচ্ছে যে এই আন্টি চলে আইছে এখন। নাড়ুটা খাওয়ার পিছনে মজার তথ্য হচ্ছে যে আন্টি হচ্ছে মাস্টারে আমার সারে নাড়ু দিচ্ছে ছয়টা। আমি আবার খাওয়ান দাওয়ানে বেশি স্যাক্রিফাইস করতে পারি না। তা মাস্টারে কইছে কি যে স্যার ওই নাড়ু দেশে এসছে হিন্দুরা খাইলে পাপ হবে আর। তা হচ্ছে কি ছয়টাই থুয়ে গেছে। আমি ছয়টা খাইছি, খাই আরও ছয়টা খাইছি, খাইয়ে আন্টির বাগে এই আমার নাড়ু সব খাই। আর একটু নাড়ু আছে আমার। মজার বিষয়, পেটের মধ্যে কামড় দিছে তাও সমস্যা নেই, আরো ছয়টা খাওয়ার যোগ্যতা রাখি। আর মাস্টার মাস্টার তো চলে গেছে নাড়ু মারু থুয়ে। তো গাইজ, কাল নাড়ু খাচ্ছি স্যার, নাড়ু যদি কারো খাইতে ইচ্ছে করে, যদি দেখেন যে কারো সামনে আছে তাহলে এরকম করে তার ভাঙ্গাই ভুঙ্গাই খাবেন। তো টেকনিকটা শিখাই দিছি, তাই এটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। ওর যদি পাশে ওই যে কি আছে লাইক না কি করে ওদের ফাটাই থুই দেন, ঠিক আছে? হ্যাঁ, টাটা, ফাটাই ফুটাই দিয়ে যান।